ওয়েলকাম ফ্রেন্ডস, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে। আজই প্রকাশিত হয়েছে 30 ডিসেম্বর 2021। সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই এটা ভালো করে দেখে রাখবেন, কারণ আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা জানেন যে করোনা আবার দ্রুত হারে বাড়তে শুরু করেছে, এর ফলে কোনো শিক্ষক যদি করোনা আক্রান্ত হন বা তার যদি সিমটম দেখা দেয়, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কী করবে, অর্থাৎ আপনারা কি করোনা লিভ পাবেন, কোয়ারেন্টাইন লিভ পাবেন, এই নিয়েই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখতে, ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, এই যে দুটো পয়েন্ট রেডমার্ক করেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা বলা হচ্ছে যে কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যদি কোনোরকম সিমটম দেখা যায়, অর্থাৎ তার যদি গলা ব্যথা হয় বা কফ থাকে, তা যদি ফিভার থাকে বা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষক বা অশিক্ষক কর্মচারীকে স্কুলে আসতে বারণ করা হবে। এবং যতক্ষণ না সে নেগেটিভ কোভিড নেগেটিভ রিপোর্ট সাবমিট করছে, ততদিন পর্যন্ত কিন্তু সে ছুটিতে থাকবে। আরও একটা পয়েন্ট সেটা হলো যে কেউ যদি ইনফ্লুয়েঞ্জার সিমটম যদি কারো দেখা দেয়, তার ক্ষেত্রেও কিন্তু তাকে স্কুলে আসতে বারণ করা হবে, যতক্ষণ না পর্যন্ত সে নেগেটিভ মানে নেগেটিভ রিপোর্ট তার হচ্ছে কোভিড নেগেটিভ রিপোর্ট। এছাড়াও কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যদি করোনা পজিটিভ হন, তাহলে কিন্তু তাকে জয়েন করবে তখনই যখন তার ফুল কোর্স অফ ট্রিটমেন্ট কমপ্লিট হবে, এবং তাকে যখন মেডিকেলি ফিট বলা হবে তখন কিন্তু সে ডিউটিতে রিজিউম করবে, ডিউটিতে জয়েন করবে, ততদিন পর্যন্ত তিনি কিন্তু ছুটিতে থাকবেন। তাহলে এই ধরনের কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই ছুটিটা কী হিসাবে ট্রিট হবে সেটা কিন্তু এখানে কিছু বলেনি, অর্থাৎ আপনারা কি কোয়ারেন্টাইন লিভ পাবেন না পাবেন না সেই সেই বিষয়ে কিন্তু স্পষ্ট নয়। তবে সব ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ রিপোর্ট দিতে হবে বা টেস্ট করিয়ে একটা রিপোর্ট দিতে হবে, সেটা অবশ্যই নেগেটিভ হতে হবে, তবে কিন্তু আপনারা স্কুলে জয়েন করতে পারবেন। এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি আপনাদের। ধন্যবাদ।